হ্যালো এভরিওয়ান আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে এই ভিডিওটির মধ্য দিয়ে মাধ্যমিক ভৌতবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর ব্যাখ্যা সহকারে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে আবারও বলছি শুধু উত্তরগুলোই শেয়ার করা হবে না উত্তরগুলো কেন হচ্ছে এই ধরনের তার ব্যাখ্যাও কিন্তু করে দেওয়া হবে এই ভিডিওতে সুতরাং ভিডিওটি না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা একটা করে লাইক দিয়ে দিও এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার অবশ্যই করে দিও চলে যাচ্ছি প্রথম প্রশ্নে প্রথম প্রশ্ন কি বলেছে গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে অনুগুলির বেগের কি পরিবর্তন হয় গ্যাসের উষ্ণতা বৃদ্ধি যদি করি অনুগুলোর বেগ বৃদ্ধি পাবে কেন বৃদ্ধি পাবে তার ব্যাখ্যাটা বুঝে নাও মনে করো কোনো একটা গ্যাস জারে বা কোনো একটা স্থানে অসংখ্য গ্যাসের অণু রয়েছে ঠিক আছে এবার এই গ্যাসীয় অণুগুলোর যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় উষ্ণতাটা কি উষ্ণতা হচ্ছে এক প্রকার শক্তি তাই তো তাপ শক্তি উষ্ণতাও এক ধরনের শক্তি তাপ এবং উষ্ণতা বা তাপমাত্রা কিন্তু আলাদা জিনিস যাই হোক তোমরা এখানে মনে রাখবে যে উষ্ণতা এক ধরনের শক্তি এবার এই গ্যাসীয় অনুগুলো যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় বা এদেরকে যদি আরো শক্তি দেওয়া হয় তাহলে কি হবে এদের আগের যে গতিবেগ তার থেকে গতিবেগ বৃদ্ধি পাবে সেই জন্যই গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে অনুগুলির বেগের বৃদ্ধি পায় চলে যাব পরের প্রশ্নে গ্যাসের ব্যাপনের কারণ কি গ্যাসের ব্যাপনের কারণ হচ্ছে গ্যাসীয় অণুগুলোর গতিশীলতা এবার এক্ষেত্রেও বলি যে গতিশীলতা কেন ব্যাপনের কারণ আমরা জানি যে ব্যাপন মানে গ্যাসীয় অণুগুলো কি হয় বেশি ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে অর্থাৎ এখানে যদি অনেকগুলো গ্যাসীয় অণু থাকে ব্যাপনের ফলে এরা কি হয় সমস্ত যেমন একটা ঘরে যদি আমরা ধূপকাঠি জ্বালাই তাহলে সেই ধূপকাঠির গন্ধ কি হয় সমস্ত ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে অর্থাৎ বেশি ঘনত্বর থেকে কম ঘনত্বের দিকে গ্যাসীয় অণুগুলোর গতি ঘটে অর্থাৎ গ্যাসীয় অণুগুলো চলাচল করে বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে যায় তো এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এই এক জায়গা থেকে অন্য জায়গায় যে যাওয়া তার মানে কি যদি গতি না থাকে মুভমেন্ট বা মোশন যদি না থাকে গতি বা মোশন বা মুভমেন্ট না থাকলে কি এই গ্যাসীয় অনুগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে নিশ্চয়ই না তাহলে গ্যাসের ব্যাপনের কারণ হচ্ছে গ্যাসীয় অনুগুলোর গতিশীলতা বোঝা গেল এবার চলে যাব পরের প্রশ্ন উত্তরে গ্যাস অণুগুলোর শক্তি কি ধরনের গ্যাস অনুগুলোর সমস্ত শক্তি হচ্ছে গতিশক্তি কেননা আমরা গ্যাসের যে গতি তত্ত্বের স্বীকার্য সেখানে পড়েছি যে গ্যাস অনুগুলো সর্বদাই গতিশীল অর্থাৎ অনুগুলো কিন্তু কখনোই স্থির হয়ে এক জায়গায় বসে থাকে না এরা কি হয় সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটা ছুটি করে অর্থাৎ এরা গতিশীল নেক্সট প্রশ্ন হচ্ছে মুক্ত পথ কাকে বলে উত্তরটা করে দেওয়া হয়েছে গ্যাসের অণুগুলি সর্বদা নিজেদের মধ্যে ও পাত্রের দেয়ালের সঙ্গে ধাক্কা খায় এটা যদি একটা পাত্র হয় এখানে যদি অনেকগুলো গ্যাসীয় অনু থাকে এই গ্যাসীয় অণুগুলো এরা চলাচল করছে তাহলে কি হবে এই যে পাত্রের গা এর সঙ্গে ধাক্কা খাবে বা এক একটা অণু আরেকটা অনুর সঙ্গে ধাক্কা খাবে এই যে পরপর দুটো ধাক্কার মাঝের যে পথ সেই পথকে বলা হয় মুক্ত পথ বুঝা গেল এরপরে চলে যাবো পরের প্রশ্ন সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক একক হচ্ছে মোল মোল ইনভার্স 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 কেলভিন কেলভিন এটাকে আমরা লিখতে পারি আর্গ পার মোল পার কেলভিন ঠিক আছে পার দিয়েও লিখতে পারি এভাবে পার হিসেবেও লিখতে পারি বা ইনভার্স হিসেবেও লিখতে পারি আর্ক পার মোল পার কেলভিন বা ইনভার্স হিসেবেও লিখতে পারি পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে এসআইতে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর একক কি এসআইতে একক হচ্ছে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স ষোলো নম্বর প্রশ্ন এখানে দেখো ষোলো নম্বর প্রশ্ন কেন এর আগের যে ভিডিওটা সেখানে আমরা নয়টা প্রশ্ন এবং তার ব্যাখ্যা সহ উত্তর আপলোড করেছি তোমরা যারা এখনো আগের ভিডিওটা দেখানি অবশ্যই সময় করে আগের ভিডিওটা দেখে নিও তাই জন্য এখানে দশ থেকে শুরু হয়েছে আগের নটা কিন্তু আগের ভিডিওতে শেয়ার করা হয়েছে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাপন ক্রিয়ার শর্ত কি পরস্পর বিক্রিয়া করে না এমন দুই বা ততধিক গ্যাস নিতে হবে অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কি হয় আমরা জানি পরস্পর বিক্রিয়া করে না এমন দুই বা ততধিক গ্যাস পরস্পরের মধ্যে গ্যাসীয় অণুগুলো মিশে যায় মিশে গ্যাসীয় মিশ্রণ তৈরি করে এবার যদি দুটো গ্যাস পরস্পরের মধ্যে বিক্রিয়া করে তাহলে বিক্রিয়ার ফলে তো অন্য কিছু উৎপন্ন হবে সেই জন্য ব্যাপন ক্রিয়ার শর্ত হলো এমন দুটো গ্যাস নিতে হবে যারা দুই বা ততোধিক গ্যাস নিতে হবে যারা হচ্ছে বিক্রিয়া করে না ঠিক আছে নেক্সট প্রশ্ন আদর্শ গ্যাসকে কি তরলে রূপান্তরিত করা সম্ভব এর উত্তর হচ্ছে আদর্শ গ্যাসের অনুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই তাই আদর্শ গ্যাসকে তরলে রূপান্তরিত করা সম্ভব নয় আমরা জানি যে আদর্শ গ্যাসের অনুগুলোর মধ্যে কিন্তু কোনো আকর্ষণ বল থাকে না সুতরাং যদি আকর্ষণ বল না থাকে তাহলে সেগুলোকে তরলে রূপান্তরিত করা সম্ভব হবে না এই হলো সতেরোটা প্রশ্নের উত্তর যার নটা আগের ভিডিওতে শেয়ার করা হয়েছে এবং বাকি দশ থেকে সতেরো নম্বর এই ভিডিওতে শেয়ার করা হলো আবারও বলছি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোতে একটা করে লাইক করে দিও কেননা তোমাদের লাইক খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই খুব শীঘ্রই হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ তোমাদের সকলকে